پانچ وقت رو نماز جماعت رشاد ہے پوری جیل و آمی شدا یا الہی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ نویت سنۃ الاعتکاف প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা নামাজে কোন কাজগুলো মাকরুহে তাহরিমি তা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আজকের পর্ব শুরু করার পূর্বেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতপূর্ণ একটি হাদিস পাক শ্রবণ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দরুদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। আসুন আমরা আমাদের প্রত্যেকটা কাজকে মঙ্গলময় করার জন্যে, বরকত পূর্ণ করার জন্যে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমিরে দাওয়াত ইসলামী আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জিয়াঈদ আহমদ বরকতুল্লাহ আলিয়ার লিখিত হানফি মাজহাবের উপর নামাজ বিষয়ক গুরুত্বপূর্ণ একটি কিতাব নামাজের আহকাম থেকে শুনছিলাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা নামাজ সম্পর্কে এই কিতাব থেকে, যা কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত লিখেছেন, তার মধ্য থেকে নামাজের কিছু মাকরুহে তাহরিমি কাজ রয়েছে, এমন কিছু কাজ যা আমরা নামাজের মধ্যে যদি করি তো এটা মাকরুহে তাহরিমি হবে, অর্থাৎ ওই নামাজ আবার পড়ে দেয়া যায়, নামাজ অপরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ নামাজের যে সৌন্দর্যতা ছিল এটা বিনষ্ট হয়ে নামাজ সঠিকভাবে যেভাবে আদায় করা দরকার ছিল সেভাবে আদায় হয় না। তাই মাকরুহে তাহরিমি যদি নামাজের মধ্যে হয়, এই কাজগুলো যদি পাওয়া যায়, তাহলে আমাদের ওই নামাজকে আবার পুনরায় পড়ে দেওয়া আমাদের উপর আবশ্যক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আগে শুনেছিলাম নামাজের ফরজ, নামাজের ওয়াজিবাত এবং নামাজের সুন্নাত, সাথে সাথে কোন কাজ নামাজকে ভঙ্গ করে দেয় তাও ইতোমধ্যে আমরা শুনে নিয়েছি। আজকে শুনব নামাজের মধ্যে কোন কাজগুলো মাকরুহে তাহরিমি। আমরা নোট করতে থাকি, যদি পাশে খাতা কলম থাকে তো নোট করতে চলি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটা আমাকে সময়ে অসময়ে আমাকে অনেক উপকার সাধন করবে, আমার অনেক উপকার দিবে। চলি কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত ওনার নামাজের আহকাম কিতাবের নামাজের পদ্ধতি অধ্যায়ে কি লিখেছেন। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত লিখছেন, নামাজের মাকরুহে তাহরিমি হচ্ছে 32টি। কতটি? 32টি। 32টি কাজ যা নামাজের মধ্যে মাকরুহে তাহরিমি, যদি কোনোটা পাওয়া যায় তো নামাজকে আবার পুনরায় পড়ে দেয়া আমাদের উপর কর্তব্য। এই কাজগুলোর প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজরত অবস্থায় দাড়ি, শরীর কিংবা কাপড় ইত্যাদি নিয়ে খেলা করা। বিনা প্রয়োজনে আমি একবার খেলা করলাম এটা, আর যদি তিনবার একই রকমের মধ্যে আমি খেলা করি বা উভয় হাত যদি সঞ্চালন করি, উভয় হাতে যদি আমি করি, তো আমার নামাজই গেল, আমার নামাজই গেল। প্রিয় ইসলামী ভাইরা, কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বলছেন, মাকরুহে তাহরিমির প্রথম নাম্বার হচ্ছে নামাজরত অবস্থায় দাড়ি, শরীর কিংবা কাপড় ইত্যাদি নিয়ে খেলা করা। নাম্বার দুই, কাপড় গুটিয়ে নেয়া। যেমন আজকাল কিছু কিছু লোক সাজদাতে যাওয়ার সময় পায়জামা ইত্যাদি সামনে
অথবা পিছনের দিকে উঠিয়ে নেয়। হ্যাঁ, যদি কাপড় শরীরের সাথে লেগে যায় তবে এক হাতে ছাড়িয়ে নিলে কোনো ক্ষতি নেই। নাম্বার তিন, কাঁধের উপর চাদর ঝুলানো। এই যে আমি কাঁধের উপর এখন চাদর ঝুলিয়েছি, কাঁধের উপর কোন অবস্থায় চাদর ঝুলালে সেটা সাদাল বলে শরীয়তে, অর্থাৎ যেটার কারণে নামাজ বা রুহে তাহরিমি হয়। শুনে নেই, যেমন মাথা অথবা কাঁধে এমনভাবে চাদর বা রুমাল ইত্যাদি রাখা যে উভয় পাশে ঝুলতে থাকে, উভয় পাশে ঝুলতে থাকে। অবশ্য যদি এক পার্শ্বকে অপর কাঁধের উপর তুলে নেয় এবং অপরটি ঝুলতে থাকে তবে কোনো ক্ষতি নেই, যেভাবে আমি করেছি। এটা আমার চাদর, আমি আপনাদের দেখাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, এখন আমি চাদর পরিহিত অবস্থায় আছি, তো এই অবস্থায় মকরু নয়। কোন অবস্থায় মকরু আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন চাদর এমনভাবে আমি ঝুলালাম যে উভয় পার্শ্ব আমার একদিকে ঝুলে আছে, যেমন এভাবে গলাতে কোনো প্যাচ দেই নাই আমি, এক প্রান্ত আমার বাম পাশে আর এক প্রান্ত আমার ডান পাশে ঝুলে আছে। এভাবে যদি কেউ নামাজ আদায় করে, অথবা মাথার উপর যে চাদর আমি ইউজ করেছি এটা যদি গলায় আমি না পেঁচিয়ে, অর্থাৎ যার এক প্রান্ত সামনে এক প্রান্ত পেছনে এমন না, উভয় প্রান্ত কোনো প্যাচ ছাড়াই সামনের দিকে ঝুলে আছে, সামনের দিকে হোক অথবা পেছনের দিকে হোক, আমি এভাবে ঝুলিয়েছি। অথবা মেয়েরা যেভাবে করে থাকে, পেছনের দিকে কেউ চাদর ঝুলিয়ে নিল, অর্থাৎ গলায় প্যাচ দেয়া ছাড়া চাদরের উভয় প্রান্ত এক পাশেই ঝুলে আছে, অর্থাৎ হয়তো সামনের সাইড না হয় পেছনের সাইড, এক সাইডেই ঝুলে আছে। এভাবে করাটা মাকরুহে তাহরিমি। হ্যাঁ, আমি যদি গলায় যদি একটা প্যাচ দিয়ে নেই, সিঙ্গেল প্যাচ অথবা ডবল প্যাচ, যদি এক পার্শ্ব সামনের দিকে অপর পার্শ্ব পেছনের দিকে আছে, এই অবস্থায় নামাজ মাকরুহে তাহরিমি হবে না, কোনো এতে ক্ষতি নেই। অথবা আপনি পুরো প্যাচ চাইলে দিয়ে নিতে পারেন, যেভাবে আমরা ইসলামী ভাইরা দিয়ে থাকি এক প্যাচ, তাহলে এটা গলার সাথে ঝুলছে, যদিও বা চাদরের উভয় প্রান্ত আমার সামনের দিকে ঝুলে আছে কিন্তু গলায় আমি একটা প্যাচ দিয়েছি। তো চাদরকে প্যাচ দেওয়া ছাড়া যদি সামনের দিকে উভয় প্রান্ত ঝুলায় বা পেছনের দিকে ঝুলায় তাহলে নামাজ হচ্ছে মাকরুহে তাহরিমি। আর যদি গলায় প্যাচ দিয়ে আপনি যদি ঝুলাই, চাই সামনের দিকে ঝুলাই বা পেছনের দিকে ঝুলাই, এক প্রান্ত সামনে অপর প্রান্ত পেছনে, তাহলে আমার নামাজ মাকরুহে তাহরিমি হচ্ছে না। অনুরূপভাবে আমার সাদা চাদর যেটা আমি পরে আছি এটাও কিন্তু এভাবে প্যাচ দেয়া অবস্থায় আছে। তাই আমাদের অনেক ইসলামী ভাইয়েরা নামাজ এভাবে পড়ে থাকে, আমাদের বৃদ্ধ ইসলামী ভাইয়েরা অনেক সময় এভাবে নামাজ পড়ে থাকে যে চাদর মাথার উপর দিল ঘুমটার মতো, যার দুই পাশ সামনের দিকে ঝুলে আছে কোনো প্যাচ ছাড়া, তখন আমার নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তা আমাকে স্মরণ রাখতে হবে, হয়তো আমার গলায় প্যাচ দিয়ে আমি চাদর পরব, অথবা এক প্রান্ত সামনে অপর প্রান্ত প্যাচ দিয়ে পেছনে রাখবো, এভাবে আমার নামাজ শুদ্ধ হয়ে যাবে, না হয় আমার নামাজ হবে মাকরুহে তাহরিমি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাম্বার চার, আজকাল কিছু সংখ্যক লোক এক কাঁধের উপর এভাবে রুমাল রাখে যে তার এক প্রান্ত প্যাটের উপর অপর প্রান্ত পিঠের উপর ঝুলতে থাকে, অপর প্রান্ত পিঠের উপর ঝুলতে থাকে, এভাবে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। দেখাচ্ছি, আমাদের সমাজে কিছু নামাজি ইসলামী ভাই দেখা যায় যে আমরা এক চাদরকে এভাবে ঝুলাই, এভাবে ঝুলাই, যে যার এক প্রান্ত প্যাটের উপর বা সামনের দিকে ঝুলে আছে, অপর প্রান্ত আমার পিঠের দিকে ঝুলে আছে, এক প্রান্ত সামনের দিকে অপর প্রান্ত পিঠের দিকে, অর্থাৎ এক কাঁধের উপর আমরা ঝুলিয়েছি, তা এভাবেও মাকরুহে তাহরিমি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাম্বার পাঁচ, উভয় আস্তিন হতে একটি আস্তিনও যদি অর্ধ কবজি অপেক্ষা বেশি উঠে থাকে তবে নামাজ মাকরুহে তাহরিমি হবে। উভয় আস্তিন, অর্থাৎ আমাদের কাপড়ের এই আস্তিন, আস্তিন হতে একটি আস্তিনও যদি
অর্ধ কবজি আমার কনুই থেকে এই অংশটাকে বলা হয় কবজির অংশ কবজির অংশ হচ্ছে কনুই থেকে কবজির এই অংশটা হচ্ছে আমার কবজি অর্থাৎ এখন এটাকে যদি আমি ভাগ করি যদি অর্ধেকের চেয়ে বেশি পরিমাণ অর্ধেক অপেক্ষা যদি বেশি আমার কাপড় উঠে যায় আমার কাপড় উঠে যায় তাহলে এটা হচ্ছে মাকরুহে তাহরিমি আমার কাপড় এভাবে বটে আছে তো দেখা যাচ্ছে তেমন বেশি না যদি অর্ধেকও যদি হয় তাহলে মাকরুহে তাহরিমি হচ্ছে না অর্ধেকের চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে মাকরুহে তাহরিমি যদি আমার এই অংশটা হাতের কবজির এই ছোট গিরা থেকে শুরু করে যদি কনুইয়ের গিরার এই অংশটার অর্ধেকের চেয়ে বেশি এই অংশটার অর্ধেকের চেয়ে বেশি অংশ যদি নামাজে খোলা থাকে অর্থাৎ আমার কাপড় যদি নামাজে খোলা থাকে নয় আমার কাপড় যদি এই অর্ধেকের চেয়ে বেশি উপরে উঠে যায় আমি ফুল হাতা কাপড় পরে নামাজ পড়ছি যদি এই অর্ধেকের চেয়ে বেশি উঠে যায় তাহলে আমার নামাজ মাকরুহে তাহরিমি হবে নাম্বার ৬ তীব্রভাবে আসা প্রস্রাব পায়খানা অথবা বাতাস তীব্র বেগে আসা যদি নামাজ শুরু করার পূর্বে এ প্রয়োজন তীব্র হয় তাহলে সময় বেশি থাকা অবস্থায় নামাজ শুরু করা গুনাহ আমার নামাজ অনেক নামাজ আদায় করার জন্য আমার প্রচুর সময় রয়েছে এখন নামাজ এখনো আমি শুরু করিনি এর আগে আমার প্রস্রাবের বা পায়খানার বা বায়ুর ব্যাগ দেখা দিয়েছে তো আমি এটা আটকে না রেখে আমার কাজ হবে যদি নামাজ পড়ার জন্য অতিরিক্ত আরও সময় থাকে তাহলে আমি প্রথমে হাজত সেরে এসে আমি প্রস্রাব পায়খানা ইত্যাদি থেকে আমি ফারিক হয়ে এসে ওগুলো সেরে এসে অর্থাৎ আমি ওয়াশরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে আমি আমার প্রাকৃতিক যা প্রয়োজন তা সেরে এসে আমি আমার নামাজ আদায় করব। আমি থেকে আসা নাম্বার ৬ প্রস্রাব পায়খানা অথবা বাতাস তীব্রভাবে আসা যদি নামাজ শুরু করার পূর্বেই এ প্রয়োজন হয় তাহলে সময় যদি বেশি থাকে তাহলে নামাজ শুরু করা গুনাহ হ্যাঁ যদি অবস্থা এমনই হয় যে প্রয়োজন সেরে ওযু করতে করতে নামাজের সময়ই শেষ হয়ে যাবে তাহলে নামাজ আদায় করে নিন নামাজ আদায় করে নিন যদি আপনি কষ্ট হলেও ওটাকে যদি সংবরণ করতে পারেন ওটাকে যদি আপনি আটকে রাখতে পারেন আর এদিকে নামাজের সময় খুব সংকীর্ণ তাহলে আপনি নামাজ পড়ে নেন এরপর আপনি আপনার প্রয়োজন সেরে আসেন আর যদি নামাজের মধ্যখানে এই অবস্থা সৃষ্টি হয় এটা তো নামাজের আগের কথা ছিল নামাজের আগে যদি এই ব্যাগগুলো বেশি দেখা দেয় আর নামাজের মধ্যে যদি আপনার প্রবল ইস্তিনজার অর্থাৎ টয়লেটে যাওয়ার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন দেখা দেয় এই অবস্থা সৃষ্টি যদি নামাজের মধ্যে হয় এবং সময়ের অবকাশ মনে হচ্ছে তাহলে নামাজ ভঙ্গ করে আদায় করুন যদি এইভাবে আদায় করে নেওয়া হয় তবে গুনাহগার হবে কোনভাবে অর্থাৎ আপনার তীব্র ব্যাগ আপনি কন্ট্রোল করতে পারছেন না খুব কষ্ট হচ্ছে ব্যাগ প্রচণ্ড তারপরও আপনি অনেক কষ্টে নামাজ আদায় করছেন তাহলে নামাজ আদায় করে নিলে আপনি নামাজি ব্যক্তি আপনি গুনাহগার হবেন তাই ইসলাম খুব একটি সুন্দর ধর্ম ইসলাম পবিত্রতার ধর্ম তাই আপনি টয়লেটের ব্যাগ রেখে আপনি নামাজ আদায় করবেন না এখানে বলা হচ্ছে যদি প্রচুর সময় থাকে আপনার আপনি টয়লেট সেরে এসে তা অর্থাৎ নামাজের মধ্যে যেই কাজগুলি মাকরুহে তাহরিমি আমরা তা শুনছিলাম তৎমধ্যে নাম্বার ৭ হচ্ছে নামাজের সময় কঙ্কর ইত্যাদি সরানো নামাজের সময় কঙ্কর ইত্যাদি সরানো আমি সজদা করছি দেখি সজদার জায়গায় কঙ্কর পড়ে আছে ছোট ছোট কণা পাথরের কণা বা ইটের কণা পড়ে আছে ওগুলো আমি হাতে সরানো এটা হচ্ছে মাকরুহে তাহরিমি এ ব্যাপারে আমরা কিছু রিওয়ায়াত শুনি হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নামাজের ভিতর পাথর ইত্যাদি স্পর্শ করার ব্যাপারে বারিগাহে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে আরজ করলাম অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো জিজ্ঞেস করলেন যে হুজুর সিজদার জায়গায় যদি কঙ্কর ইত্যাদি থাকে এটা কীভাবে সরানো যায় এটা সরানোর হুকুম কি ইরশাদ হলো একবার অর্থাৎ একবার সরাতে পারবে আর যদি তুমি এটা থেকে বেঁচে থাকো অর্থাৎ ওই কঙ্কর ইত্যাদি সরানো থেকে যদি তুমি বেঁচে থাকো একবার সরাতে পারবেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার না সরিয়েও যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে
কালো চোখ বিশিষ্ট 100 উটনি থেকে উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম উদাহরণ দিলেন যে যদি সিজদার স্থান থেকে সাজদার স্থান থেকে যদি কঙ্কর না সরিয়ে তার উপর যদি সাজদা করা হয় তাহলে এটা ওই নামাজি ব্যক্তির জন্য 100 কালো চোখ বিশিষ্ট উটনির চেয়ে উত্তম। আরব দেশের এটা একটা মহাভারা প্রবাদ বাক্য যে আরব দেশে কালো চোখ বিশিষ্ট উটনির খুব দাম রয়েছে, এটা খুব মূল্যবান উটনি, তো এটার চাহিদা বেশি ছিল, তাই আকাশ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া সাল্লাম এই উটনির উদাহরণ পেশ করলেন যে 100 উটনির চেয়েও ওটা তোমার জন্য উত্তম হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া সাল্লাম। হ্যাঁ, যদি সুন্নত অনুযায়ী সাজদা করা সম্ভব না হয় তবে একবার সরানোর অনুমতি রয়েছে, আর যদি সরানো ছাড়া ওয়াজিব আদায় করা সম্ভব না হয় তবে সরানোই ওয়াজিব, চাই একাধিকবার সরানোর প্রয়োজন হয়। প্রিয় ইসলামী ভাইরা, তাই যদি আমি ওটা না সরিয়ে আমি সাজদা করা যেভাবে ওয়াজিব সেভাবে আমি আদায় করতে পারছি না, তাহলে নামাজের সাজদার ওয়াজিব আদায় করার জন্য আমাকে ওটা চাই একবার নয় শতবারও যদি আমাকে সরাতে হয় তাহলে আমি সরাবই, সরিয়ে আমাকে ওখানে সাজদা করতে হবে। নাম্বার 8, নামাজে আঙ্গুল মটকানো। নামাজে আঙ্গুল মটকানো, যে আমরা আঙ্গুল ফুটাই আঙ্গুল মটকাই, এভাবে আঙ্গুল মটকানো এটা নামাজের মাকরুহে তাহরিমি। খাতিমুল মুহাক্কিকিন হযরতে আল্লামা আবিদিন শামি রহমতুল্লাহ হাদিসের বর্ণনা, ইবনে মাজা শরীফের বর্ণনা মতে রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজে নিজের আঙ্গুল মটকাবে না। মুজতাবার বরাত দিয়ে বর্ণনা করেন রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে অপেক্ষাকালীন সময়েও আঙ্গুল মটকাতে নিষেধ করেছেন। আরেকটি বর্ণনা রয়েছে নামাজের জন্য যেতে যেতে আঙ্গুল মটকাতে নিষেধ করেছেন। প্রিয় ইসলামেরা, তিনটি বর্ণনা শুনলাম, তিনটি বর্ণনার, নামাজের বাইরে না নামাজের মধ্যে মটকাবেন, না নামাজের জন্য অপেক্ষা করছেন তখন মটকাবেন, না ঘর থেকে বের হয়ে আপনি নামাজের জন্য যাচ্ছেন মসজিদ পানে যাচ্ছেন তখনও না পথের মধ্যে আপনি আঙ্গুল মটকাবেন। তাই বোঝা গেল ইসলামে আঙ্গুল মটকানো এটা একটা ভালো লক্ষণ নয়, এটাকে ভালো কাজ বলে ইসলাম ঘোষণা দেয়নি, এটা একটি এমন কাজ যা নামাজের মধ্যে করাটা মাকরুহে তাহরিমি। এ ব্যাপারে আমরা আরও দুই একটি পয়েন্ট শুনে নেই। নামাজ আদায়কালীন ও নামাজের আনুষঙ্গিক বিষয় যেমন নামাজের জন্য গমন, নামাজের জন্য অপেক্ষাকালীন সময়ে আঙ্গুল মটকানো মাকরুহে তাহরিমি। নামাজের বাইরে অর্থাৎ নামাজের আনুষঙ্গিক বিষয়গুলো ছাড়া বিনা প্রয়োজনে আঙ্গুল মটকানো মাকরুহে তানজিহি। নামাজ ছাড়া আমি নামাজের জন্য যাচ্ছি না, ঘরে বসে আছি বা বের হয়েছে কোনো দিকে যাচ্ছি, তখন আমি যদি আঙ্গুল মটকাই বিনা প্রয়োজনে তাহলে এটা হবে আমার জন্য মাকরুহে তানজিহি, ছোটোখাটো মাকরু। আর আমি নামাজের জন্য বের হয়েছি পথে আছি অথবা এখনও নামাজ শুরু করিনি, আমি নামাজের অপেক্ষায় আছি, পৌঁছে গেছি নামাজের অপেক্ষায় আছি অথবা নামাজের ভেতর, এই তিন অবস্থায় আঙ্গুল মটকানো মাকরুহে তাহরিমি। আর নামাজ ছাড়া অন্য অবস্থায় স্বাভাবিক অবস্থায় যদি আমি আঙ্গুল মটকাই তো এটা হবে মাকরুহে তানজিহি, অর্থাৎ কোনো অবস্থাতে মাকরু থেকে খালি নয়। নাম্বার 10, কোমরের উপর হাত রাখা। কোমরে হাত রাখা এটাও কিন্তু একটু নিন্দনীয় কাজ, এটাকে নামাজের জন্যে মাকরুহে তাহরিমি ঘোষণা করা হয়েছে। তার কোমরের উপর হাত রাখা মাকরুহে তাহরিমি। নামাজ ছাড়াও বিনা কারণে কোমরের উপর অর্থাৎ উভয় পাশের মাঝখানে হাত রাখা উচিত নয়, উভয় পাশের কোমরের উপর হাত রাখা উচিত নয়। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোমরে হাত রাখা জাহান্নামীদের প্রশান্তি। নাউযু বিল্লাহ, জাহান্নামীরা জাহান্নামে একটু প্রশান্তি লাভের জন্য কোমরে একটু হাত রাখবে, তাই এটা হচ্ছে জাহান্নামীদের একটা অভ্যাস। তাই আমরা না নামাজে না নামাজের বাইরে কখনো কোমরে হাত রাখবো। প্রিয় ইসলামী ভাইয়েরা, নামাজে যদি আমরা উভয় কোমরে হাত রাখি
তো আমার নামাজ মাকরুহে তাহরিমি হচ্ছে আর আমি যদি নামাজের ভেতর কোমরে হাত রাখি তো এটা মাকরুহে তাহরিমি হচ্ছে আর নামাজের বাইরে যদি কোমরে হাত রাখি সে ব্যাপারে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালিয়ু সাল্লাম ইরশাদ করেছেন যে কোমরে হাত রাখা কোমরে হাত রাখবে আল্লাহ তাআলা আমাদেরকে এই খারাপ আমল থেকে এই কোমরে হাত রাখার মতো অভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক আমাদের নামাজকে হেফাজত করুক 11 নম্বর হচ্ছে আসমানের দিকে দৃষ্টি দেয়া নামাজরত অবস্থায় আসমানের দিকে দেখা এটা মাকরুহে তাহরিমি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি অবস্থা হবে ওই সব লোকদের কি অবস্থা হবে ওই সব লোকদের যারা নামাজের মধ্যে আসমানের দিকে দৃষ্টি উঠায় এটা থেকে বিরত থাকো তা না হলে তাদের দৃষ্টি শক্তি ছিনিয়ে নেওয়া হবে আল্লাহ 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 এটা আকাশ সাল্লাল্লাহু তাআলা এর পক্ষ থেকে শাস্তির সংবাদ দেওয়া হচ্ছে আমাদেরকে যে আমরা যদি নামাজে আসমানের দিকে তাকাই এই ব্যাপারে আকাশ রাসূল বলছেন এদের কি হয়েছে এরা নামাজরত অবস্থায় আসমানের দিকে কেন দৃষ্টি উঠাচ্ছে কেন দৃষ্টি দিচ্ছে না জানি অর্থাৎ আকাশ রাসূল ইরশাদ করছেন তা না হলে অর্থাৎ দৃষ্টিকে যদি আসমান থেকে সরিয়ে নেওয়া হয় অর্থাৎ সরিয়ে না আনা হয় অর্থাৎ আমরা যদি এই কাজ থেকে বিরত না থাকি বারবার যদি আসমানের দিকে দেখতে থাকি তাহলে হয়তো দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে হয়তো আমাদের এই চোখের সুন্দর দৃষ্টিশক্তিটাও আমরা হারাতে পারি তাই নামাজে আমরা কখনো আসমানের দিকে দেখব না আমরা দেখব তো দাঁড়ানো অবস্থায় সাজদার স্থানে দেখব যেখানে আমি সাজদা করব ওই স্থানের দিকে আমি আমার দৃষ্টিকে রাখব নাম্বার 12 এদিক সেদিক মুখ ফিরিয়ে দেখা ডানে বামে কোন দিকে মুখ ফিরিয়ে দেখা এই দেখাটাও হচ্ছে মাকরুহে তাহরিমি চাই সম্পূর্ণ মুখ ফিরিয়ে দেখুক বা সামান্য মুখ মুখ ফিরানো ব্যতীত এদিক সেদিক দেখা এদিক সেদিক বিনা কারণে দেখা মাকরুহে তানজিহি মাকরুহে তানজিহি অর্থাৎ আমি চেহারা ফিরানো ব্যতীত যদি চোখে ডানে বামে যদি দেখি এদিক সেদিক তাহলে এটা হচ্ছে আমার জন্য মাকরুহে তানজিহি মাকরুহে তাহরিমি নয় আর যদি কোনো প্রয়োজনের প্রেক্ষিতে হয় তবে ক্ষতি নেই কোনো প্রয়োজনের প্রেক্ষিতে যদি আমাকে দেখতে হয় চোখে ডানে বামে তাহলে এটা মাকরুহে তানজিহি নয় আর যদি আমি বিনা কারণে যদি দেখি তাহলে মাকরুহে তানজিহি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নামাজে রত থাকে আল্লাহ তাআলার বিশেষ রহমত তার প্রতি বর্ষণ হতে থাকে যতক্ষণ পর্যন্ত সে এদিক সেদিক না তাকায় অর্থাৎ সে এদিক সেদিক না দেখে যখন সে আপন মুখ ফেরায় তখন তার রহমতও ফিরে যায় আমরা যদি বিনা কারণে মুখ ফিরাই তাহলে আল্লাহ তাআলার রহমতও আমাদের থেকে ফিরে যাবে নামাজের মাকরুহে তাহরিমি শুনছিলাম তার মধ্যে নাম্বার 13 হচ্ছে পুরুষের সিজদারত অবস্থায় পুরুষের সাজদারত অবস্থায় হাত দুটি বিছিয়ে দেয়া ইসলামী বন্ধের মতো মেয়েদের মতো মাটিতে জমিনের সাথে এভাবে লাগিয়ে দেয়া এটা হচ্ছে এই আমাদের কনুই থেকে নিয়ে কবজি পর্যন্ত যেই অঙ্গটা যে জায়গাটা এটা একদম মাটির সাথে বিলিয়ে দেয়া লাগিয়ে দেয়া এটা হচ্ছে মাকরুহে তাহরিমি পুরুষের জন্য নাম্বার 14 কারো মুখের সামনে মুখোমুখি হয়ে নামাজ আদায় করা অর্থাৎ আপনি নামাজ পড়ছেন আরেকজন ব্যক্তি আপনার মুখের দিকে দাঁড়িয়ে আছে অর্থাৎ কেউ আপনার দিকে চেয়ে আছে দাঁড়িয়ে আছে তার মুখকে সামনে রেখে তার দিকেই আপনি নামাজ শুরু করে দিলেন এ ব্যাপারে আরও বিস্তারিত শুনছি কারো মুখের সামনে মুখোমুখি হয়ে নামাজ আদায় করা অন্যের জন্যেও নামাজের মুখোমুখি দাঁড়ানো নাজায়েজ গুনাহ নামাজি ব্যক্তি দিকে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সেও গুনাহ করছে আর কেউ যদি প্রথম শুরু থেকে ওখানে বসেছিল আর অন্য কেউ ব্যক্তি এক জায়গায় বসেছিল আর অপর ব্যক্তি এটা জেনে দেখেও তার চেহারা দিকে মুখ করে নামাজ আরম্ভ করে দিল তাহলে নামাজ আরম্ভকারী গুনাহগার হবে ওই নামাজের জন্য মাকরু হবে প্রিয় ইসলামী ভাইরা তাহলে না কোনো ব্যক্তির দিকে মুখ করে আমি নামাজ শুরু করব না নামাজি ব্যক্তি যখন নামাজ শুরু করে দিয়েছে অন্য কেউ ব্যক্তি এসে তার মুখ বরাবর চেহারা বরাবর দাঁড়াবে তাহলে উভয়ই গুনাহগার হবে আর এভাবে কারো মুখের দিকে মুখ করে নামাজ শুরু করে দেয়া এটা হচ্ছে ব্যক্তির কোনো গুনাহ হবে না সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাম্বার 15 নামাজের মধ্যে নাক আর মুখ ঢেকে রাখা নামাজের মধ্যে নাক
বিশেষ করে নাক আর মুখ ঢেকে রাখা, এটা নামাজের মাকরুহে তাহরিমি। এমন ঢাকলাম, নাকও ঢাকলাম, চেহারা মুখও ঢেকে নিলাম, তো এটা হচ্ছে নামাজের মাকরুহে তাহরিমি। ১৬ নম্বর হচ্ছে বিনা প্রয়োজনে কফ ইত্যাদি বের করা, কফ ইত্যাদি বের করা, এটা হচ্ছে মাকরুহ। নম্বর ১৭, ইচ্ছাকৃতভাবে হাই তোলা, ইচ্ছাকৃতভাবে হাই তোলা, যদি এমনিতেই চলে আসে তবে কোনো অসুবিধা নেই, কিন্তু থামিয়ে দেয়াটা মুস্তাহাব। হাই উঠলে এটা থামিয়ে দেয়া মুস্তাহাব। রাহমাতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন কারো নামাজে হাই আসে তখন সে যেন যতটুকু সম্ভব তা থামিয়ে রাখে, কেননা তখন শয়তান মুখে প্রবেশ করে। হাই হাই, আমরা নামাজরত অবস্থায় যদি আমাদের হাই আসে, ওই হাইকে যদি আমরা হাতে, আমরা যদি এটা হাতে যদি এটাকে সংবরণ না করি, বাধা না দেই, তাহলে হাদিসে পাকে বলা হচ্ছে ওই সময় শয়তান প্রবেশ করে। প্রিয় ইসলামী ভাইরা, হাই যখন আমার চলে আসে, আমার যদি হাই চলে আসে, তখন আমি আমার ডান হাত উপরে যখন আছে, ডান হাত দিয়ে আমি আমার হাইকে সংবরণ করার, হাইকে না উঠানোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করার আমি চেষ্টা করব, হাইকে হাই তোলাকে বাধা দিব। হ্যাঁ, আর এমনি যখন নামাজের বাইরে আমার হাই চলে আসে, তখন আমি বাম হাত দ্বারা আমার বাম হাতের এই পিঠ দ্বারা আমার হাইকে আমি স্তব্ধ করার, রুখার চেষ্টা করব। আর যখন আমি দাঁড়ানো অবস্থায় থাকবো না, যখন রুকুতে আছি, আমি বাম হতে পারি, সজদায় আছি, আমি তাশাহুদে আছি, আত্তাহিয়াত পড়ছি, তখন উভয় হাত আমার ছাড়া আছে, তখন আমি বাম হাতে আমার হাইকে রুখতে পারি, এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি, যাতে হাইটা না আসে। আর যখন আমি কেরাতের মধ্যে আছি বা দাঁড়িয়ে আছি, তখন আমি ডান হাতে করে নেব, কারণ বাম হাত আমার নিচে রয়েছে, উপরে সহজতর হচ্ছে ডান হাত সরানো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নামাজকে শুদ্ধ করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আজ ওয়াজাল পরবর্তী পর্বে বাকি অংশগুলো আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল দেখার, যা শুনেছি তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া।